রুশ আগ্রাসনে ভিটে মাটি ছেড়ে বাস্তুচ্যুত হওয়ার সংখ্যা কোটি ছাড়িয়েছে। প্রতিবেশী দেশ পোল্যান্ডে শরণার্থী হচ্ছে সবচেয়ে বেশি। যুদ্ধের প্রায় চার সপ্তাহে দেশটিতে আশ্রয় নিয়েছেন 20 লাখ ইউক্রেনীয়। এতে মানুষের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি, সেই সাথে দেখা দিয়েছে সামাজিক বিশৃঙ্খলাও। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। মারিউপোল, কিয়েভ, খারকিভ সহ ইউক্রেনে বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে রুশ বাহিনীর হামলা। সম্প্রতি গুঁড়িয়ে দেয়া একটি স্কুলের সংস্কারে কাজে লেগে পড়েছে সেখানের অভিভাবকেরা। হামলা আতঙ্কের মধ্যে এমন উদ্যোগ সবার বাহবা কুড়াচ্ছে। অভিভাবকেরা বলছেন, কতটা অমানবিক হলে এভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয়া যায়। এদিকে রুশ আগ্রাসনে ইউক্রেনের পরিবারগুলো এখন দিশেহারা। 18 থেকে 60 বছর বয়সী পুরুষদের যুদ্ধের বাহিনীতে থাকার এবং লড়াই করার ইউক্রেনীয় কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে, ফলে বেশিরভাগ নারীরা স্বামী সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আমরা বাবাকে কিয়েভে রেখে এসেছি এবং বাবা সেনাবাহিনীকে সাহায্য করবেন, এমনকি যুদ্ধ করতে পারেন। খুব চিন্তা হচ্ছে। আমরা ইউক্রেন থেকে অনেক দূরে, মাঝে মাঝে কিছুটা অসহায় বোধ করি। যুদ্ধ অবস্থার মধ্যে বাধ্য হয়ে দেশ ত্যাগ করা ইউক্রেনীয়দের সাদরে গ্রহণ করে প্রতিবেশী দেশগুলো। তবে বেশিরভাগ ইউক্রেনীয় শরণার্থী ঢুকছে পোল্যান্ডে। ইউক্রেনের কাছাকাছি সীমান্ত এই উপচে পড়া শরণার্থীর কারণে দেশটিতে দেখা দিয়েছে নানা ধরনের সংকট। এটি সত্যিই বেশ বিস্ময়কর। পোল্যান্ডে যেভাবে শরণার্থী বাড়ছে তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে খাবার পানীয় সহ অন্যান্য আর্থসামাজিক সমস্যা হতে পারে। এদিকে রাশিয়া আক্রমণে ইউক্রেন থেকে পালিয়ে আসা 8 শিক্ষার্থীকে স্বাগত জানিয়েছে শিকাগোর ক্যাথেড্রাল স্কুলের কর্তৃপক্ষ। এ সময় ইউক্রেনের যুদ্ধের অবসান চেয়ে বিশেষ প্রার্থনা করেন শিক্ষার্থীরা। রুশ আগ্রাসনের জেরে শুধুমাত্র পোল্যান্ডে আশ্রয় নিয়েছে 20 লাখের বেশি মানুষ। দেশটির রাজধানীতে আশ্রয় নিয়েছে 3 লাখ। এদের মধ্যে অর্ধেক শিশু এবং বাকিরা নারী এবং বয়স্ক। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।